আসলে মানুষ এবং জীবজন্তুর মধ্যেও পার্থক্য একটাই আর সেটা হলো মানুষ জাতি পোশাক পরে আর জীবজন্তু সে পোশাক পরে না কেননা তার সেই বিচার বুদ্ধি ক্ষমতা কিন্তু নাই মানুষের কিন্তু আছে এটাই যে মানুষকে আল্লাহ তালা সর্বশ্রেষ্ঠ জীব হিসেবে সৃষ্টি করেছেন তো এই সর্বশ্রেষ্ঠ জীব যদি পশু সুলভ আচরণ করে সেটা কি কেউ মেনে নিবে যেমনটি বেশ কিছুদিন আগে দেখেছি যে পোশাক নিয়ে বেশ কিছু নারী আন্দোলন করছে যে তারা যা ইচ্ছা তাই পড়বে কারো বাধা দেওয়ার কেউ নেই কেউ তাদের দিকে তাকাতে পারবে না সিডুস হতে পারবে না তো দর্শক স্যার বেশ কিছুদিন ধরে এই পোশাক 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 নিয়ে যে এত মানুষ ট্রোল করে যাচ্ছে তো আদৌ সেই যেসব আমাদের বোনরা যে সকল পশু সুলভ আমাদের বোনরা বলেছিল তাদের কিন্তু আজ কোনো খোঁজ খবর নাই আসলে তারা এই মুসলিম প্রধান দেশে কিভাবে এটা দাবি করেছে এটা এখন আমার বোধগম্য বিষয় না তো দর্শক আমরা বেশ কিছুদিন আগে যে নারীগুলো আসলে পোশাকের আন্দোলন করছিল তো তাদেরই কথার উত্তর আমার একটা বোন এমনভাবে দিছে আপনারা এই ভিডিওটি দেখতে পারবেন যে তাদের কথায় আমার মনের কথাগুলো সেই আপুই বলে দিচ্ছে আমরা চলুন সেই ভিডিওটি আমরা আগে দেখে আসি তা ছোটা ফিতা দেখে আপনারা সিডিউস হয়ে যান ফিতা দেখে সিডিউস হয়ে যান তাহলে তো আপনাদের দোষ না আমি কেন ফিতা বের করে হাঁটবো আমি আমার আন্ডার জিনিস কেন বের করবো এটা কি দেখানোর জিনিস এটা তো জিনিস না একটা পুরুষ রাস্তায় বসে প্রস্তাব করতে পারে একটা মেয়ে কেন পারে না এটা নিয়ে যদি প্রতিবাদে নামি তাহলে কি হবে হবে না তো সবকিছুর একটা নির্দিষ্ট সীমাবদ্ধতা পর্যন্ত আমার তো দর্শক আমরা তো দেখলাম যে সিডুস পড়া এই আপুটার সেই বক্তব্যের এই আপুটা আসলে কি বললো তো দর্শক শ্রোতা এবার আমরা চলুন সেই ব্লাউজবিহীন যে আপুটা একটা বক্তব্য দিছিল তার সেই উত্তরে এই আপুটা তাকে কিভাবে উত্তরটা দিল সেই ভিডিওটা আগে আমরা একটু দেখে আসি আমি দেখেছি আমার দাদুকে আজকে আমি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছি দেখেছি আমার দাদি যখন এই শাড়িটা পরছেন আমার ঠিকভাবে মনেও নেই যে কিভাবে তিনি পরেছেন কিন্তু আমি দেখেছি সেই শাড়িটা তিনি পরেছেন এবং এটা খুবই নর্মাল একটা বিষয় হ্যাঁ আল্লাহ তালা বলছেন তুমি তখনই বা ব্লাউজ ছাড়া বা তোমার অঙ্গ দেখাতে পারবে যখন তোমার ঘরে অনেক অভাব তোমার কেনার সামর্থ্যটুকু নেই তখন আল্লাহ তালা ক্ষমা করবেন কিন্তু আপনার সব আছে আপনি শুধুমাত্র আমার আমার শরীর আমি দেখাবো এটার উপর আল্লাহ ক্ষমা করবেন না আসলে এই যথার্থ উত্তর দিয়েছে এই সকল যারা আসলে প্রশ্ন শুরু দিয়েছিল সারা বাংলাদেশে যে পোশাক নিয়ে এই আপুটার আসলে কথাগুলো খুবই যথার্থ যত আমার মনে হয়েছে আপনাদেরও আশা করি খুবই ভালো লেগেছে এই আপুটির বক্তব্য শুনে এই সিডুস আন্দোলনকারী আমাদের এই আপুদের আসলে যে আমরা পুরুষ জাতি তাদেরকে দেখি বলে তারা বেশি ইয়ে হচ্ছে এই জন্য তারা আন্দোলন করছে যে তাদের দিকে তাকানো যাবে না তারা ছোট পোশাক কিন্তু মাগার তাদের দেখে তাকানো যাবে না কিন্তু এটাই তারা চাচ্ছে তো দর্শক শ্রোতা এই যে আন্দোলন এখন কিন্তু পুরো পুরুষ জাতি কিন্তু আরো বেশি করে তাদেরকে ট্রোল করছে তারা কিন্তু কি ঠিকই হের প্রতিপন্ন হচ্ছে তারা এখন কোথায় গেল আশা করি তাদের এই আন্দোলনটা এই মুসলিম প্রধান দেশের আসলে সার্থক হবে না এখন তো ছেলেরা আন্দোলন করছে এই যে আপনারা ভিডিওতে একটা মেয়ের কথা শুনলেন যে একটা আপু একটা মেয়ে মেয়েকে কিভাবে এ করছে আমরা অসংখ্য ভিডিও দেখেছি যে অনেক আপুই আসলে এর পক্ষে না এর বিপক্ষে তারা চাই শালীনভাবে থাকলে আসলে কেউ কারোর দিকে তাকাবে না বা সেভাবে সমাজে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হবে না আসলে এই মুসলিম প্রধান দেশে আসলে ফাপ্পর বাস বা এইসব তেল বাস করে কিন্তু আসলে বাঁচা যাবে না এখন ছেলেরা আন্দোলন করছে ভবিষ্যতে কিন্তু এই মেয়েদের কিন্তু মেয়েরাই প্রতিবাদ করবে তো সেদিন কিন্তু আর বেশি দেরি নয় আমরা ইতিমধ্যে আমরা দেখছি যে মেয়েরা মেয়েদের কিন্তু যে ইয়ে করছে কেন তারা যুক্তিহীন কথা বলবে তো ঢাকা পুরো বিশ্ববিদ্যালয়ে এই শিক্ষার্থীদের এই অযৌক্তিক আন্দোলন আপনারা কতটুকু যৌক্তিক মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওতে যে আপুর কথাগুলো শুনলেন তো তার কথাগুলো কতটুকু যৌক্তিক মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর বেশি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম